গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো এই যে ফুলটা দেখছেন, এটা আমাদের বাড়িতেই হয়েছিল, চাঁপা ফুল, খুব সুন্দর না? আর সকাল সকাল চলে এসেছিল এই দাদারা, বাড়িতে তৈরি হচ্ছে নতুন টিউব ওয়েল। না না, এখানে হবে একটা অন্য কাজ, একটু আর্থিংটা আরও বেশি ভালো করে পোতে হবে। সেই জন্য দেখুন কতখানি গর্ত করতে হচ্ছে, এই যে রডটা দিয়ে দাদারা গর্ত করে নিচ্ছেন, তারপর ওই কলের মতোই যেভাবে ওনারা কাজ করেন, ওই দেখুন ঠিক এইভাবে ভাবে জল উঠছে। জিনিসটা দেখতে বেশ আকর্ষণীয় লাগছিল আমার কাছে, তাই একটুখানি ভিডিও করে নিলাম। শিলে বেটে নিচ্ছি গোটা জিরে, জিওল মাছের পাতলা ঝোল হবে। তো এই যে জিরে পাটার যে টেস্ট, সেটা কিন্তু জিরে গুঁড়ো টুড়োই আসে না, সেই জন্য একটুখানি কষ্ট হলেও মশলাটা শিলেই করে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি গরম কড়াতে সর্ষের তেল। এই যে মাছটা ভাজার সময় না এত ফুটছিল যে আমি ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম। তো জিওল মাছ ভাজার সময় কিন্তু খুব সাবধানে ভাজতে হবে, ভীষণ ফোটে হাত পা মুখ সব পুড়ে যায়, তখন এত রাগ হয়ে যায় না, আর খুব কিন্তু জ্বালা করে। সেই জন্য খুব সাবধান, জিওল মাছ ভাজার সময় একটু গ্যাসটা কমিয়েও দেওয়া ভালো, আর যদি একটুখানি ঢাকা দিয়ে দিয়ে ভাজা যায় তাহলে ভালো। দেখুন গ্যাসের আশপাশ দিয়ে কত তেল পড়ে আছে, আর আমার ফোনটাতেও তেল ভরে গেছিলো। তো পটল ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। এই ভিডিও করতে গিয়ে অনেক নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি, সবাই না ভিডিও করাটাকে ভালো চোখে দেখে না। আচ্ছা আপনারাই বলুন তো, আমি কি কোনো খারাপ ভিডিও করছি? মানে এর দ্বারা কি কোনো ক্ষতি হচ্ছে, কি কোনো কোনো দৃষ্টিকটু জিনিস করছি? না তো, তাহলে আপত্তি করার কি আছে? নানান জনে নানান কথা বলে, তো কি আর করা, যে যাই বলুক না কেন আমি কিন্তু আমার কাজ করেই যাব। আর কথা বলতে বলতে ফোড়নে দিয়ে দিলাম একটু রাঁধুনি আর শুকনো লঙ্কা, আর লবণ আর হলুদটা আগে থেকে দিয়ে দিলাম, তাহলে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে। তো আলুটা ভাজা ভাজা হয়ে গেলে এই যে জিরেটা বেটে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো মশলাটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলেই আমি ঢেলে দিচ্ছি জল। এই পটলগুলো দেওয়ার পরে যে বাটিটা ছিল ওই বাটিটাই জলটা নিলাম, কারণ ওর মধ্যে প্রচুর তেল চলে গেছিলো, আর তরকারিতে যত তেল তত টেস্ট। এই পাতলা ঝোলটা যদি গরম গরম ভাতের সঙ্গে খাওয়া যায় না, দারুণ লাগে, মানে ভেবেই আমার জিভে জল চলে আসছে। আর যখন টকবক করে ফুটবে প্রায় হয়ে আসবে, তারপর মাছগুলো দিয়ে অল্প একটু ফুটিয়ে নামিয়ে নিলেই তরকারিটা রেডি। আমি আসলে প্রায় সারা বছরই এরকম হালকা রান্নাই করি, মানে অনেক রকমের মশলা অনেক তামঝাম এগুলো আমার ভালো লাগে না। হালকা খেলে পরে শরীর মন সব কিছুই ভালো থাকে, যদিও আমি অন্যদের তুলনায় একটু বেশি খাই। তো মাছগুলো দেওয়া হয়ে গেল, আর একটু হালকা হাতে পরিষ্কার করে নিচ্ছি আশপাশটা, আর একটুখানি আদা বেটে রেখেছিলাম, তো সেই আদার অর্ধেকটা আমি এই মাছের ঝোলে দিয়ে দিলাম। আদাটা দিয়ে মাছটা বেশি ফোটাবো না, একটুখানি একবার টকবক করে ফুটলেই ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি নামিয়ে নেব, আর তারপর করে নেব শুক্তো। তো শুক্তো করার জন্য আমি প্রথমে এই যে পাতলা পাতলা করে কেটে রাখা উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছি। তো দিয়ে দিলাম একটু লবণ হলুদ, ভাজাটা তাড়াতাড়ি হবে সেজন্য। উচ্ছের সঙ্গে বেগুনগুলোও ভেজে নেব, কারণ আমি তরকারির মধ্যে বেগুনগুলো এতটা ফোটাবো না, বেগুনটা ফোটালে না তরকারিটা একেবারে ঘেঁটে যায়। তো ওই উচ্ছে যখন দেব লাস্টের দিকে তখনই বেগুনটা দেব, বেগুন তো খুব সহজেই সেদ্ধ হয়ে যায় আপনারা সবাই জানেন। তো বেগুন আর উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো সেই তেলে এবার আর অল্প একটু সর্ষের তেল দিয়ে আমি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নের মধ্যে দেব, আর তারপর বাকি যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম আর বড়ি, আপনার কাছে যা যা সবজি আছে মোটামুটি সবই দেওয়া যেতে পারে, শিম বেগুন আলু পটল মূলো
কাঁচকলা, কুমড়ো ইত্যাদি ডাঁটা এগুলোই লাগে শুক্তোতে। তো আমি এগুলো হালকা করে ভেজে নিয়ে তারপর লবণ হলুদ দিয়ে জল ঢেলে সেদ্ধ করতে দিয়ে দেবো। প্রায় সেদ্ধ যখন হয়ে আসছে সবজিগুলো সব, আমি এখন ওই যে ভেজে রাখা যে সবজি ছিল সেগুলো দিয়ে দিচ্ছি, মানে উচ্ছে আর বেগুনটা এখন দিয়ে ফেলেছি, দিয়ে আর একটুখানি টকবক করে ফুটিয়ে নেব। তারপর লাস্টে যে একটু আদা বাটা ছিল ওটা দেব। আবার অনেকে রাঁধুনি বাটা আদা বাটা একসঙ্গে দিয়ে থাকেন, শুধু আদা বাটা দিলেও হবে, আবার রাঁধুনি বাটা আদা বাটা দিলেও হবে, সবগুলোতেই টেস্ট লাগে। একদম যে অনুষ্ঠান বাড়িতে আমরা যে শুক্তো খাই এটা সেই পদ্ধতিতে রান্নাটা হলো। তো বন্ধুরা, যারা আমার ভিডিওগুলি দেখছো বা দেখছেন, দয়া করে একটু কমেন্ট করে বলবেন কি করলে আরও ভালো হয়। হয়তো আমি কোনো কিছুতে আমার হয়তো কমই থেকে যাচ্ছে, তো সেগুলো যদি আপনারা একটু আধটু বলেন বা তোমরা একটু আধটু বলো তাহলে আমার খুব ভালো লাগবে। তো তরকারিটা হয়ে গেছে, আমার রান্নাঘরের কাজ মোটামুটি সারা, আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেই অন্য কাজে চলে যাব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই রেখেছিলাম, দেখা হবে আবার পরের ভিডিওয়ে। আর এদিকে বাবু কাজ করছে অনেক, আমি দেখি আমিও ওর সঙ্গে একটু একটু কাজ করি, দেখা হবে পরের ভিডিওয়ে। এই আশা রেখে আজকের মতো আসি, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।